দেশে করোনায় একদিনে 37 জনের মৃত্যু। সর্বাধিক নমুনা পরীক্ষায় শনাক্ত সর্বোচ্চ 2911 জন। দেশে আক্রান্তের সংখ্যা এখন অর্ধলক্ষাধিক। লঞ্চে ধাক্কাধাক্কি করে উঠছেন যাত্রীরা, ডেকে নেই স্বাস্থ্যবিধির বালাই। বাসে নিয়ম মানলেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে সেজন্যই স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত, বললেন প্রধানমন্ত্রী। সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদ। এবং ন্যাশনাল ব্যাংক থেকে ছিনতাই হওয়া 80 লাখ টাকার মধ্যে 60 লাখ টাকা উদ্ধার। এক নারী সহ 4 জন ছিনতাইকারী গ্রেপ্তার, অস্ত্র জব্দ। দেখছিলেন শিরোনাম, জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়ালো। সবশেষ 24 ঘন্টায় এ পর্যন্ত সর্বাধিক 12,704টি নমুনা পরীক্ষায় রেকর্ড শনাক্ত হয়েছেন 2,911 জন। প্রাণ গেছে আরও 37 জনের। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আরও বলা হয় কোভিড-19 প্রতিরোধে সাধারণ কাপড়ের মাস্কই যথেষ্ট। দেশে করোনা সংক্রমণের 87তম দিনে এসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 50,000, মৃত্যুর সংখ্যা পৌঁছেছে 709 জনে। সবশেষ 24 ঘন্টায় দেশের 52টি ল্যাবে সর্বোচ্চ 12,704টি নমুনা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 2,911 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, প্রাণ হারিয়েছেন আরও 37 জন। এদের মধ্যে 33 জন পুরুষ ও 4 জন নারী, সুস্থ হয়েছেন 523 জন। মৃতদের বয়স বিশ্লেষণে 21 থেকে 30 বছরে 1 জন, 31 থেকে 40 বছর 4 জন, 40 থেকে 50 বছর 1 জন, 51 থেকে 60 10 জন, 61 থেকে 70 9 জন, 71 থেকে 80 10 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রামে 15 জন, সিলেটে 4 জন, বরিশালে 3 জন, রাজশাহীতে 2 জন, রংপুরে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। ব্রিফিংয়ে বলা হয় সাধারণ কাপড়ের তৈরি মাস্কই ভাইরাস প্রতিরোধে যথেষ্ট। আরও জানানো হয় সামাজিক দূরত্ব রক্ষার চেয়েও মাস্ক পরা জরুরি। সিডিসি ইউএস এর প্রস্তাবনা অনুযায়ী সার্জিক্যাল মাস্ক এবং N95 রেসপিরেটরগুলো শুধুমাত্র স্বাস্থ্যকর্মী যারা রোগীর সংস্পর্শে আসেন তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সাধারণ সব মানুষের জন্য সবসময় ঘরে তৈরি কাপড়ের মাস্ক পড়তে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরা নিরাপদ দূরত্ব বজায় রাখার চেয়েও বেশি কার্যকর। মঙ্গলবার পর্যন্ত মোট 3,33,073 নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করবেন রিপোর্টার আজহার লিমন। 3 মাসের অব্যাহত সংক্রমণে বিশ্বের 215 অঞ্চল ও দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 21তম। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 700, আক্রান্তের সংখ্যা ছাড়ালো 0.25 লাখ। আজকের বিশ্লেষণে তুলে ধরব দেশের কোভিড পরিস্থিতির নানা দিক। শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। গেল 24 ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে 12,704 জনের নমুনা, যাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,911 জনের দেহে। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, মোট মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা দাঁড়ালো 709 জন। দেখে নেব শেষ 7 দিনের শনাক্তের চিত্র। শেষ 7 দিনের 5 দিনই প্রতি 100 জনের নমুনায় করোনা শনাক্তের হার 20% উপরেই ছিল। আজ শনাক্ত হয়েছে 2,911 জন এবং শনাক্তের হার প্রতি 100 জনে প্রায় 23 জন রোগী কিন্তু আজ শনাক্ত হয়েছে, 22.29। এবারও যাব রোগীদের বয়স ভিত্তিক এবং লিঙ্গ ভিত্তিক বিভাজনে। বরাবরের মতো আমরা দেখছি যে নারীদের থেকে পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে। আমরা দেখছি যে এই পর্যন্ত আক্রান্তের 71% কিন্তু পুরুষ এবং 29% কিন্তু নারী। আমরা দেখব আক্রান্তের বয়স ভিত্তিক বিশ্লেষণ। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আক্রান্তদের মধ্যে আসলে বয়সে তরুণরাই বেশি। আমরা দেখতে পাচ্ছি যে 21 থেকে 30 বছর বয়সী বয়সসীমার মধ্যে আক্রান্তদের হার সবথেকে বেশি, 28 ভাগ, 100 জনের 28 জনে কিন্তু তরুণ, 100 জনের 27 জন 31 থেকে 40 বছর বয়সসীমার মধ্যে। আমরা দেখতে চাই যে মৃতদের বয়স ভিত্তিক বিশ্লেষণ, 60-ঊর্ধ্ব রোগী সবথেকে বেশি মৃত্যুবরণ করেছে এবং দেখছি যে যারা মৃত্যুবরণ করছে তাদের 37
0.08% অর্থাৎ 137 জনের বেশি কিন্তু 60 বছর বয়সীর বা তার ঊর্ধ্বে। আমরা এরপরই দেখছি যে 51 থেকে 60 বছর বয়সী রোগীর সংখ্যা। এই বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি যে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণেরা, কিন্তু মারা যাচ্ছেন বয়সীরা। তাই পরিবারের বয়সী লোকটার সুরক্ষার স্বার্থে কঠোরভাবে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন স্বাস্থ্য সংস্থাগুলো। এ ছিল আজকের বিশ্লেষণে। রাজধানী সদরঘাটে আজও চোখে পড়েছে উপচে পড়া ভিড়। যাত্রীদের অসচেতনতার কাছে ম্লান হয়ে গেছে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষের সব উদ্যোগ। ভোলাখামী প্রতিটি লঞ্চই ছাড়ছে যাত্রী বোঝাই হয়ে। সদরঘাটে লঞ্চ ভিড়তেই হুড়মুড় করে উঠতে শুরু করেন শত শত যাত্রী। কে কার আগে উঠবেন সেই প্রতিযোগিতায় যেন নেমেছেন সবাই। করোনা মহামারী ঠেকাতে কত শত উদ্যোগ, অথচ সদরঘাট থেকে চলাচল করা ঢাকা ভোলা ও হাতিয়ার সবগুলো রুটের লঞ্চে যাত্রী বোঝাই, নেই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই। ঘাটেও গাদাগাদি করে কেউ কেউ বসে আছেন ঘন্টার পর ঘন্টা। সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি না, দেখা যাচ্ছে একজনের গায়ের সাথে আরেকজনের গাও ঘেসে ঘেসে করতে হচ্ছে। জরুরি ছিল যে গাড়ি গুড়ি চলে না, আমরা অনেক কষ্টে আছি, সেই জন্য বাসায় যাই, দেশে যাইতে গেছি। ডেকের অবস্থা আরো ভয়াবহ, যে যেভাবে পারছেন ছাড়ছেন ঢাকা। বাইরে আমরা ঈদে যাইতে পারিনি, এই জন্য যাইতেছি, আমার বাবা মা আছে, আমার ফ্যামিলি সব দেশে। যার যার সেভ মতো এটাতে চলতে হবে, এখন কিছু করার নাই, যেহেতু এত লোকজন সবারই বাড়ি যাওয়ার আশা। ফাঁকা ফাঁকা তো জায়গা তো দেখি না, আলাই দিলে যা আছে তো এই দেখেন, আলাই দিলে সামনে কো সামনে আলাই দিলে। বিয়ের বটি বলছে গত দুদিনে গড়ে ঢাকা থেকে প্রতিটি লঞ্চে যাত্রী গেছেন মাত্র 35%। এছাড়া যাত্রীদের অসচেতনতার কাছে ভেস্তে যাচ্ছে তাদের সব উদ্যোগ। হাতিয়া এবং বেটুয়া এই দুটি রুটে যাত্রীদের একটু অতিরিক্ত চাপ ছিল, সেই দুটি লঞ্চে স্বাস্থ্যবিধি কিছুটা লঙ্ঘিত হয়েছে। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পরে কিছু যাত্রী আটকা পড়েছিল, সেই যাত্রীরা অনেকটাই বাড়ি হোম সিকনেসে ভুগতেছিল, সে কারণে তারা একটু বেপরোয়া ছিল। তো সে অবস্থাটা মনে হয় আজকের বা কালকের মধ্যে অবসান ঘটবে। শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটের স্পিডবোর্ড লঞ্চ ও ফেরিতেও যাত্রী পারাপারে সামাজিক দূরত্বের বিধি মানা সম্ভব হয়নি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে অনেকটাই আগের রূপে রাজধানী, তবে দূরপাল্লার বাসের যাত্রী কমেছে উল্লেখযোগ্য সংখ্যায়। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা, তবে নিয়ম মেনে চলেছে ট্রেন। এদিকে করোনা আতঙ্কে যাত্রী কম হওয়ায় আসা যাওয়া মিলে 18টি ফ্লাইট বাতিল হয়েছে। রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী এ 3টি দূরপাল্লার বাস টার্মিনালেই সোমবারের চেয়ে যাত্রী ছিল কম। মহামারী, বাড়তি ভাড়া আর ঈদ পরবর্তী সময়কে এজন্য দায় দিচ্ছেন বাস সংশ্লিষ্টরা। এ অবস্থায় ভাড়া নির্ধারিত হয়েছে দর কষাকষিতে। 2 ঘন্টা হিসাবে 15-21 জন 20 জন যাত্রী যোগাতে পারিনি। 150-200 টাকা ভাড়া, ওই হিসাবে 60% 320 টাকা ভাড়া হয়, আমরা 300 নেই, আবার 250 টাকাও নেই। গণপরিবহন বাড়ায় অনেকটাই স্বরূপে ফিরেছে রাজধানী। ঢাকা কিংবা দূরপাল্লা সব বাসেই স্বাস্থ্যবিধি মোটামুটি মানতে দেখা গেছে। করোনাকালীন অতিরিক্ত ভাড়ার সিদ্ধান্ত বাতিলের দাবি করেছেন বেশিরভাগ যাত্রী। আগে 150 টাকা ছিল আর কি, এখন 300 টাকা নিচ্ছে 2 সিট মিলে। ওনারা বলতেছে যে 200 টাকার কমে এখান থেকে মানে একটা গাড়িও যাবে না। ভাড়াটা খুব বেশি না, এখন তেমনিতে তো ইনকাম নেই। নিম্নবিত্তের জন্য একটু প্রেশার, তো এখন বাধ্য হইয়া যাতায়াত করতে হচ্ছে। একটি ঘুরে আসার পরে গাড়িতে গ্লিসিন পাউডার দিয়ে স্প্রে মারা হয়। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে ট্রেনের যাত্রীদের। মঙ্গলবার সকাল 7:15 কমলাপুর থেকে চট্টগ্রাম ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস। ট্রেনের ভেতরের অবস্থা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোটা ট্রেনই ফাঁকা ফাঁকা আসছে, কোনো ঝামেলা ছিল না। এছাড়া করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় যাত্রী কমেছে বিমানে। যাত্রাপথে সামাজিক দূরত্ব নিয়ে যাত্রীদের অভিযোগ থাকলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান কর্তৃপক্ষ। প্রত্যেকটা সিটে 2 জন 2 জন করেই বসে আসছিল, তো এই ব্যাপারটা তো সোশ্যাল ডিস্টেন্সিং আসলে হলো না। হ্যান্ড গ্লোভস, মাস্ক দেওয়া হয়েছে এয়ারলাইন্স থেকেই, কিন্তু পাশে সিটে আর কি আরেকজনকে বসাইছে। এয়ারলাইনগুলো যে কর্তৃক যে আয়োজন, যে ব্যবস্থাপনা, এত যদি কোনো ঘাটতি থাকে, আমার কড়া নির্দেশ হচ্ছে ওই বিমানটার অপারেশন বন্ধ করে। সব ধরনের যানবাহন চালু হলেও সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে দেরি এবং তদারকির অভাবে এদেশে করোনা সংক্রমণ বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন অভাব আছে নেতৃত্বের, দরকার সমন্বয় নিশ্চিত করা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও কঠোর হবে সরকার। রাশেদ লিমনের রিপোর্ট। যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে সেখানে
অবশেষে কোভিড মোকাবেলায় এলাকা ভিত্তিক পরিকল্পনার কথা ভাবছে সরকার। সেই অনুসারে রেড, গ্রিন ও ইয়েলো এই তিনজনে ভাগ করে নেওয়া হবে ব্যবস্থা। অথচ রোগীর সংখ্যা যখন হাজারের নিচে তখনই এমন পরিকল্পনার কথা বলে আসছিলেন বিশেষজ্ঞরা। তাই তারা বলছেন সিদ্ধান্ত সঠিক হলেও সময় মতো ট্রেন ধরতে পারেনি বাংলাদেশ। আমরা যদি আইসোলেশন কোয়ারেন্টাইন থেকে শুরু করে ল্যাবরেটরি টেস্টে সবখানে আমরা দেখছি যে কাজগুলো পরে করা হচ্ছে। সময়ের সামনে যদি হাঁটতে পারতাম তাহলে আসলে এই লকডাউনটাকে আমরা দারুণ সফলভাবে সমাপ্তি টানতে পারতাম এই করোনার, যেটা হয়নি। লকডাউন খুলে দেওয়ার আগে যদি প্ল্যান না করা হয়, পরে যদি প্ল্যান করা হয়, তার মানে আমরা প্ল্যানিং এ ভুল করেছি। আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে সংক্রমণের হার অনেক বেশি বেড়ে যাচ্ছে, তার মানে আমরা হয়তো বা দেখতে পাচ্ছি কোভিড আমাদের আগে হাঁটছে, আমাদের হাঁটতে হবে কোভিডের আগে। তবে এখনো ফুরিয়ে যায়নি সময়, পরিকল্পনা কাগজ থেকে দ্রুত বাস্তবায়নে রূপ দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। নিশ্চিত করতে হবে দক্ষ মনিটরিং টিমও। এর মধ্যে কিন্তু স্বাস্থ্য বিভাগ এর জন্য একটা ভালো পরিকল্পনা করে ফেলতে পারত যে লকডাউন প্রত্যাহার করলে কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, যে ক্ষেত্রে হয়তো বা নেতৃত্ব একটা বড় বিষয়। আমাদের দেশে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, অর্থাৎ আমাদের সমস্ত জাতিগত সবাইকে এটা এফেক্ট করছে। এখানে আমাদের সবার সাথে একটা সমন্বয় খুবই দরকার। কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি অনুসারেই ব্যবস্থা নিচ্ছেন তারা। তখন সংক্রমণের পর্যায় ছিল অল্প, যার জন্য তখন অ্যাকর্ডিংলি ব্যবস্থা সরকার নিয়েছিল। আর এখন যেহেতু সংক্রমণের পর্যায়টা একটু নেগেটিভলি গতি পেয়েছে বলবো, আসলে সরকার তো ইকুয়েশন বোঝে ব্যবস্থা নেয়। যদি দেখা যায় যে না স্বাভাবিকভাবে মানুষ মানছে না, তাহলে তো কর্তব্য অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের সহায়তাও জরুরি। রাশেদ দিমল, সময় সংবাদ, ঢাকা। জনপদে সময় আরো থাকছে। আম্পানের আঘাত পশ্চিমবঙ্গে তীব্র হলেও বাংলাদেশে বিলীন 126 কিলোমিটার বাঁধ, রক্ষণাবেক্ষণের অভাবই কারণ বলছেন বিশেষজ্ঞরা, নদীর জায়গা ফেরানোর তাগিদ। করোনার প্রভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতায় স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন বাঁচাতেই কিছু জায়গায় শর্ত শিথিলের ব্যবস্থা করা হয়েছে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি একথা বলেন। এ সময় সব হাসপাতালে অক্সিজেন সরবরাহের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সামনে বাজেট অধিবেশন, নতুন অর্থ বছরের হিসেব মেলানোর ব্যস্ততা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে। এরই মধ্যে মঙ্গলবার বসল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। কোভিড-19 সাবধানতায় পরিকল্পনা কমিশনের NEC ভবনে সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভিন্ন আঙ্গিকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অন্যান্য মন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা সম্মেলন কক্ষ থেকেই অংশ নেন বৈঠকে। সভার শুরুতেই দেয়া সূচনা বক্তব্যে করোনা দুর্যোগে বাজেট ও প্রকল্প প্রণয়নে কাজ করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকার প্রধান। বলেন, মানুষের কষ্ট লাঘবেই শর্ত শিথিল করে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিতে হয়েছে। অর্থনীতি যে গতিশীলতা পেয়েছিল কিন্তু বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস আসার ফলে তা স্থবির হয়ে যায়। এবং এটা শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বেই আজকে এই অবস্থা চলছে। উন্মুক্ত করে দিয়ে এই জন্যই যে আমাদের দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই মানুষ বা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত প্রত্যেকেই তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা প্রয়োজন ব্যক্তি পর্যায় থেকেই। নিজে, নিজের পরিবার এবং নিজের মানে যারা সহকর্মী সকলেরই সুরক্ষার আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করব, এটাই হবে আমাদের সিদ্ধান্ত। যে কোনো প্রতিবন্ধকতা সেটা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো। পরে বৈঠকের খুঁটিনাটি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, 7 মন্ত্রণালয়ের 10টি প্রকল্পে 16,276 কোটি 3 লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। এ সময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। অক্সিজেন সাপ্লাইটাকে তিনি চাচ্ছেন স্টেবিলাইজ এবং সাফিসিয়েন্ট করার জন্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাভার ও আশপাশের এলাকায় সড়কে চলছে ব্যাপক চাঁদাবাজি। লাইনম্যান থেকে শুরু করে ফেডারেশন ও মালিক সমিতির নামে প্রতিটি বাস থেকে 1100 টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ পরিবহন শ্রমিকদের। সময় সংবাদের ক্যামেরায়ও ধরা পড়ে প্রকাশ্যে অর্থ আদায়ের চিত্র।
জড়িতরা নানা অজুহাত দিলেও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। মোজাফফর জয়ের তথ্য মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল তিন মোড়ে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য, অথচ মাত্র 50 গজের মধ্যেই পুলিশ বক্স। দিনভর এই অবস্থা চললেও দেখা যায়নি পুলিশের কোনো তৎপরতা। স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের তোড়জোড় থাকলেও চাঁদাবাজদের থামানো যাচ্ছে না অদৃশ্য কারণে। শুধু বাইপাইল নয়, একই অবস্থা ঢাকা রিচা মহাসড়কের হেমায়তপুর নবীনগর নয়াহাট এলাকাতেও। দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ কোনো রোডের বাসেই বাদ পড়ছে না, প্রকাশ্যে প্রতিদিন বাস থেকে নেওয়া হচ্ছে চাঁদা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, দুই মাসের বেশি সময় পর চালু হয়েছে বাস, কিন্তু থামছে না চাঁদাবাজদের দৌরাত্ম্য। ফেডারেশন, রোড লাইনম্যান সহ নানা নামে টাকা নেওয়া হচ্ছে, না দিলে সমস্যায় পড়তে হবে জেনেই বাধ্য হচ্ছেন বলে জানান তারা। গাবতলি নেছে 1100 টাকা, হেমায়তপুর নেছে 50 টাকা, সাবান নেছে 100 টাকা, এই চাঁদাগুলো নিচ্ছে ফেডারেশনের লোক, শ্রমিক ইউনিয়নের লোক। সময় সংবাদের ক্যামেরা দেখে অনেকে চাঁদা না নিয়ে নেমে পড়েন বাস থেকে। কেউ কেউ ঘটনা স্বীকার করলেও তুলে ধরেন নানা অজুহাত। কোম্পানি কার্ড আছে, আমরা 10 টাকা করে নিচ্ছি, কোম্পানি বেতন দেয় না, বেতনের 10 টাকা করে আমরা বেতন পাচ্ছি। মালিক সমিতির লোক আছে, এরা আলাদা টাকা, আপনার গাড়ি এলে ব্রেক দিলে দেখেন, আপনার গাড়ি ব্রেক দিলে যে টাকা নেবে এখন দেবে। প্রকাশ্যে এমন চাঁদাবাজি চললেও কোনো তথ্য নেই পুলিশের কাছে। বাহিনীর কর্মকর্তারা বলেন, অভিযোগ পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি সম্পর্কে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে জিরো টলারেন্স অবলম্বন করছে, তো এই ক্ষেত্রে আপনাদের যদি এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে দিয়ে সহায়তা করবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সড়ক ও জনপদ বিভাগের তথ্য মতে সাভারের দুটি মহাসড়কে প্রতিদিন সহস্রাধিক বাস ট্রাক চলাচল করে। সময় সংবাদ সাভার। জনপদের সময় আরো থাকছে। বাজারে কমতে শুরু করেছে ভোগ্য পণ্যের দাম। কেজি প্রতি 30 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজ, রসুন ও ডালের দর। ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেলের দাম বাড়তি। একুশ দিন পর উদ্ধার হলো ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া 80 লাখের মধ্যে 60 লাখ টাকা। এ সময় এক নারী সহ 4 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 2টি বিদেশি অস্ত্র। গত 10 মে দিনে দুপুরে ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা তোলার পর পুরান ঢাকার ইসলামপুর শাখায় জমা দিতে আসার পর গাড়ি থেকেই উধাও হয়ে যায় 80 লাখ টাকা ভর্তি বস্তা। ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। ঘটনার 21 দিন পর গ্রেফতার করা হয় 4 ছিনতাইকারীকে, যাদের মধ্যে রয়েছেন এক নারীও। তদন্তে জানা যায়, ঘটনার দিন টাকা বহনকারী গাড়িটিকে নর্থব্রুক হল শাখা থেকেই অনুসরণ করে ছিনতাইকারীরা। ইসলামপুর শাখায় পৌঁছালে দলনেতা হান্নান সহ 2 ছিনতাইকারী সক্রিয় হয়ে ওঠে। ব্যাংক কর্মকর্তা নিরাপত্তা কর্মীদের নিয়ে শাখার ভেতরে প্রবেশ করার পরপরই গাড়ির দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীকে কথায় ব্যস্ত রাখেন ছিনতাইকারী চক্রের সদস্যরা। সেই সুযোগে দলনেতা হান্নান গাড়ির দরজা খুলে টাকার বস্তা চুরি করে। তাদের কাছ থেকে আমরা 60 লক্ষ টাকা এপর্যন্ত উদ্ধার করতে পেরেছি 80 লক্ষ টাকার মধ্যে, এবং তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, অস্ত্র, গুলি সহ আমরা উদ্ধার করেছি। বিশেষ করে মোস্তফার কাছ থেকে 1টি এবং হান্নানের কাছ থেকে 1টি। ছিনতাইকারী চক্রটি এর আগেও এ ধরনের অপরাধ করেছে বলে জানায় ডিবি। মূল হোতা হান্নানের নামে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। প্রায় 500 কিলোমিটার ব্যাসার্ধের ঘূর্ণিঝড় আম্পান চলে গেলেও ক্ষত রেখে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। তবে জলোচ্ছ্বাস ও বাতাসের বেগ তুলনামূলক কম হওয়ার পরও পশ্চিমবঙ্গের চেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের বেড়িবাঁধগুলোর। দুই দেশের আকাশ থেকে নেওয়া ছবি বিশ্লেষণ করে এমন চিত্রই উঠে এসেছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, নদীর জায়গা ছেড়ে বাঁধ নির্মাণ করলে দুই দেশেই আরও কম ক্ষয়ক্ষতি হতো। মাহমুদ রাকিবের রিপোর্ট। আম্পানের পর আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায়, সুপার সাইক্লোনের তাণ্ডবে সুন্দরবন লাগোয়া বাংলাদেশ অংশের বেশিরভাগ বাঁধই পুরোপুরি ভেঙে বিলীন হয়ে গেছে শত শত গ্রাম। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ঘণ্টায় সর্বোচ্চ 152 কিলোমিটার গতিবেগের ঝড়ে শুধু খুলনা ও সাতক্ষীরাতেই 126 কিলোমিটার বাঁধ ভেঙে তছনছ হয়ে গেছে। একই সময় ঘণ্টায় সর্বোচ্চ 183 কিলোমিটার বেগে আম্পান আঘাত হানে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও, যাতে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এলাকার 226 কিলোমিটার বাঁধ উপচে গ্রাম প্লাবিত হলেও পুরোপুরি বিলীন হয়েছে অনেক কম।
বাংলাদেশে এই অবস্থার জন্য দায়ী করা হচ্ছে বাঁধ রক্ষণাবেক্ষণ না করাকে। আর ভারতের বিশেষজ্ঞরা বলছেন, আইলার পর পশ্চিমবঙ্গে তুলনামূলক শক্তিশালী বাঁধ নির্মাণ করায় তা তেমনটা ভাঙেনি। আইলার পরে যে বাঁধগুলো নবনির্মিত হয়েছে সেই বাঁধগুলো অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত, কারণ এই বাঁধগুলোর উপরটা অনেক বেশি প্রশস্ত। নদীর দিকের বাঁধের ঢাল সেটা অনেক কম রাখা হয়েছে, সেটা অনেক দূর পর্যন্ত প্রসারিত করা আছে। বহু জায়গাতে বাঁধের অর্ধেক নদী খেয়ে ফেলেছে, বাঁধের উচ্চতা কমে গেছে। বাঁধটা বাঁধ নেই, এটা ভাঙাচোড়া একটা মাটির স্তূপ হয়ে আছে বেশি জায়গাতে। মূল কথা হচ্ছে এটাকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। তবে দুই দেশের বিশেষজ্ঞরাই বলছেন, নদী প্রশস্ত ও পাড়ে গাছ রোপণ না করলে সমস্যা থেকেই যাবে। বাঁধের উচ্চতা বাড়ানো প্রয়োজন। উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জমি গ্রহণ প্রয়োজন হবে। কাজে এখানে জমি অধিগ্রহণ না করে মাটির বাঁধের সাথে কংক্রিটের ফ্লাড ওয়ালের একটা সমন্বয় করার কথা চিন্তা করা যেতে পারে। দুই বাংলার প্রশাসনেরই বোঝা উচিত নদীকে তার প্রসারিত হওয়ার জায়গাটা ফিরিয়ে দিতে হবে। শুধু বাঁধ নির্মাণ করলেই হবে না, বাঁধের সামনে একটা ম্যানগ্রোভের প্রাচীর তৈরি করতে হবে সুন্দরভাবে। যেখানে যেখানে বাঁধের সামনের দিয়ে ম্যানগ্রোভের প্রাচীর ছিল সেই জায়গায় বাঁধ সুরক্ষিত থাকে। সকল বাঁধ উঁচু ও প্রশস্ত করতে 3100 কোটি টাকার কাজ চলছে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। কয়রা, শ্যামনগর এবং বাঘকোপে বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা সেনাবাহিনীকে দিয়েছি। এছাড়াও ছোট ছোট অনেকগুলো এলাকা রয়েছে, সেগুলোতে আমরা স্থানীয়ভাবে পিআইসির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা সেখানে কাজ করব। তবে দুই দেশের বিশেষজ্ঞরাই বলছেন, প্রাকৃতিক ঝড় থেকে বাঁচতে বাঁধ টেকসইয়ের পাশাপাশি গুরুত্ব দিতে হবে সুন্দরবন রক্ষাকেও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভাঙনের কবলে পড়েছে কঁচা নদীর পাড়ের 100 গ্রাম। এতে ভিটে মাটি ও ফসলি জমি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। আসন্ন বর্ষা মৌসুম নদী ভাঙনের শঙ্কার মাত্রা আরও বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের শেষ সম্বল রক্ষায় দ্রুত নদী শাসনের দাবি জানিয়েছে এলাকাবাসী। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের তথ্য ছবিতে রিপোর্ট। পিরোজপুরের কঁচা নদীর পাড়ে বিলীনের অপেক্ষায় দাঁড়িয়ে তেলিখালি গ্রাম, আর কিছুদিন পর হয়তো মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এলাকাটি। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে শুধু ভান্ডারিয়া উপজেলার তেলিখালিতেই 2 কিলোমিটার এলাকা কঁচা নদীতে বিলীন হয়েছে। এতে বসত ভিটা ও ফসলি জমি হারিয়ে দিশেহারা এলাকার হাজারো মানুষ। ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে মধ্যবিত্ত থেকে দরিদ্র পরিবারগুলো। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টের ভিতরে আছি, কোথায় যাবো, কি করবো, কোনো দিশা পাই না। নদীতে, কসার নদীতে সব বিনাশ হয়ে গেছি, আমাদের বাড়ি ঘর আর নদী সমান হয়ে যায় জোয়ারে পানি উঠলে। শুধু তেলিখালি নয়, জেলার চরখালি, জুনিয়া, হরিণপালা, বড়মাছুয়া সহ কঁচা নদীর পাড়ের গ্রামগুলো রয়েছে নদীগর্ভে হারানোর ঝুঁকিতে। আসন্ন বর্ষা মৌসুমের আগে বেড়িবাঁধ নির্মাণ না হলে ব্যাপক হারে এসব এলাকায় ভাঙন দেখা দিতে পারে বলে উদ্বিগ্ন স্থানীয়রা। যদি বেড়িবাঁধ না হয় তাহলে এদের খুঁজে পাওয়া যাবে না। একটু বেড়িবাঁধ দেন, জানি গরিব বাঁচতে পারে, থাকতে পারে। এরই মধ্যে বেড়িবাঁধ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি নদীতে বিলীন হয়েছে জানিয়ে নদী শাসনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা তাঁবুর ব্যবস্থা করেছি, কিছু টিন দিয়েছি, এ দিয়ে এরা রাস্তার উপরে আপাতত বসবাস করে। এখন পর্যন্ত বেড়িবাঁধের কাজই শুরু হয়নি, সুতরাং যদি এই নদী শাসন না করে এই বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলে এর সুফলতা জনগণ পাবে না। ভাঙন প্রবণ এলাকা চিহ্নিত করে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। যে সমস্ত এলাকায় বেশি ভাঙন হচ্ছে সেগুলো আমাদের সেগুলো কাজের প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করি, যেগুলো একটু কম ভাঙছে সেগুলো আমরা আস্তে আস্তে করব। আম্পানের আঘাতে পিরোজপুরে প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। সংসদ সদস্যদের সীমিত অংশগ্রহণের মধ্য দিয়ে 10 জুন থেকে আসন্ন বাজেট অধিবেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অধিবেশনে যোগ দেওয়া সংসদ সদস্যদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি নানা বিধি বিধান প্রয়োগ করা হবে। এছাড়া অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে বয়স্ক ও অসুস্থদের নিরুৎসাহিত করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী। প্রসূন আশিসের রিপোর্ট। সারা দেশে এ পর্যন্ত কোভিড-19 আক্রান্তের সংখ্যা 52,000 ছাড়িয়েছে। ইতোমধ্যে 3 জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অধিবেশনে এমপিদের সীমিত অংশগ্রহণ, পরীক্ষা করা এবং বয়স্ক ও অসুস্থদের যোগ দিতে নিরুৎসাহিত করা সহ নানা ধরনের কঠোরতার মধ্য দিয়ে আসন্ন বাজেট অধিবেশনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। অধিবেশন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাড়া কারো সংসদ ভবনে প্রবেশের অনুমতি মিলবে না। স্বাস্থ্য ঝুঁকির কারণে এবার থাকবে না কোনো আমন্ত্রিত অতিথিও। সব সুরক্ষা করে হবে, শরীরের তাপমাত্রা বা যে কার্যক্রম গুলো আছে এটা ইতিহাসে ঢুকে, তার জন্য যে কমিটির যে সভা হয় ওই সভায় এগুলো সিদ্ধান্ত হবে। স্বাস্থ্যবিধি যা যা আছে আপনার মোটামুটি সবকিছুই খেয়াল লাগতেছে। 350 এমপিকে টেস্ট করতে গেলেও তো একটা জায়গায় যেতে হবে, তার আগে সম্পৃক্ত ছিল বা হয়েছে, যার যার নিজের নিরাপত্তাটাই বড়। 10 জুন থেকে শুরু হওয়া অধিবেশনটিতে 11 জুন বেলা 3টায় 2020-21 অর্থ বছরের বাজেট পেশ এবং 30 জুন বাজেট পাশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা থাকলেও সব মিলিয়ে 10 থেকে 12 কর্মদিবসের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান চিফ হুইপ। বাজেটে তো সবাই একদিনে আলোচনা করে না, আলোচনাটাকে যদি ঠিক করে ফেলতে পারি তাহলেই তো বক্তাগুলি সিলেকশন করে ফেলবো আমরা, তাদেরকে রিকোয়েস্ট করবো নির্ধারিত করা হবে। কোন অনেক বেশি লোক তো আমাদের দরকার নেই, তাই না? রেট কম হবে, 10-12 দিন তো লেগে যাবে। এর আগে সাংবিধানিক নিয়ম রক্ষায় গত 18 এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়। সেদিনও নিরাপদ দূরত্বে আসন গ্রহণ সহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নানা বিধিবিধান প্রয়োগ করা হয়। জাতীয় সংসদের প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। চাহিদার বিপরীতে বাড়তি পণ্য সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমায় দেশের বাজারে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ, রসুন ও সব ধরনের ডালের দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত। তবে বুকিং রেট কমলেও ব্যবসায়ীদের কারসাজিতে বেড়েছে ভোজ্য তেলের দাম। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে যখন আগস্ট লকডাউন চলছিল তখন পুরোদমে সচল ছিল দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এখন লকডাউন উঠে গেছে, বেড়েছে পণ্য সরবরাহ। অপরদিকে আন্তর্জাতিক বাজারও বুকিং রেট কমতে থাকায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম ইতিমধ্যে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ঈদের কারণে বাড়তি চাহিদা থাকায় গত সপ্তাহে আদা, রসুন এবং পেঁয়াজের বাজার ছিল বেশ অস্থির, কিন্তু ঈদ মৌসুম শেষ হওয়ার পাশাপাশি লকডাউন উঠে যাওয়ায় এসব পণ্যের সরবরাহ বেড়েছে। পেঁয়াজের কেজি এখন 20 টাকা আর রসুন 80 এবং আদা 130 টাকায় বিক্রি হচ্ছে। প্রচুর আমদানি আছে, বাজারে কোনো সংকট নাই, ইনশাল্লাহ আশা করি আর সামনের সময় আরো বাজার কমার দিকে সম্ভাবনা আছে। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমায় দেশের বাজারে কমেছে সব ধরনের ডালের দাম। মসুর এবং মুগ ডালের দাম প্রতি কেজিতে কমেছে 20 টাকা করে। প্রত্যেকটা ডালের দামে কম এবং মশলা চশলা যেগুলো আছে সবগুলো দামে কম। ইন্টারন্যাশনাল মার্কেটেও প্রত্যেকটা পণ্যের দাম কমেছে, ফলে এটাও আমাদের এখানে প্রভাব পড়েছে। তবে ভোজ্য তেলের বাজার আবারও পড়েছে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে। বুকিং রেট কমলো 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম প্রতি মনে বেড়েছে 100 থেকে 150 টাকা। বন্ধন আগের এখন বর্তমানে 110 টাকা ব্যক্ত হয়ে গিয়েছে প্রতি মনের উপরে। লকডাউন উঠে যাওয়ায় বাজারে সরবরাহ বাড়ছে, তাই সব ধরনের ভোগ্য পণ্যের দাম আরও কমবে বলে আশা এই ব্যবসায়ী নেতার। সব ভোগ্যপণ্য মালের দাম কমে যাচ্ছে, সরবরাহ বেশি হওয়ার কারণে মালের দাম কমে যাচ্ছে, সামনে বাজার আরও কমার সম্ভাবনা আছে। বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, তাই লকডাউনের সময় চট্টগ্রাম বন্দর পুরোপুরি সচল ছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত থেকে দ্বিতীয় চালানের 1700 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে পৌঁছেছে। গতকাল দর্শনা দিয়ে পেঁয়াজ বোঝাই মালবাহী ট্রেনটি দেশে আসে। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানায় করোনা পরিস্থিতিতে দেশে পেঁয়াজের সংকট হওয়ায় দাম বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে এলসি করেন ব্যবসায়ীরা। গত 28 মে এলসির প্রথম চালানে 1600 মেট্রিক টন পেঁয়াজ আসে, দ্বিতীয় চালানে 1700 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে আসে সোমবার। ঝিনাইদহে করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার গ্রাহক। লকডাউনে মিটার রিডিং না করে বিদ্যুৎ বিল করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সঠিক বিল দেওয়ার দাবি গ্রাহকদের। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহ সদরের ঝিনুকমালা আবাসন প্রকল্পের বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা আজিজুর রহমান, 27 মে পর্যন্ত তার মিটারের রিডিং 7341 ইউনিট থাকলেও কদিন আগের দেয়া বিদ্যুৎ বিলে রিডিং দেখানো হয়েছে 7400 ইউনিট।
করোনায় কর্মহীন, তার উপর বাড়তি এই বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে তিনি। 60 ইউনিট বেশি আমরা খাই, ঝালমুড়ি বিক্রি করে আবাসনে থাকি, আমাদের গরিব মানুষ, এই বাড়তি বলে আমরা কিভাবে করে দেব। শহরের কাঞ্চননগর এলাকার একটি বাসভবনের বিদ্যুৎ বিলে বর্তমান মিটার রিডিং দেখানো হয়েছে 1940 ইউনিট, পূর্ববর্তী ইউনিটে দেখানো হয়েছে 1860 ইউনিট, কিন্তু মিটারে দেখা যাচ্ছে বর্তমান রিডিং 1847 ইউনিট। এমনই ভুতুড়ে বিলের খপ্পরে পড়েছেন ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের হাজার হাজার গ্রাহক, গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রতিদিন বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে লাইন দিচ্ছে ভুক্তভোগীরা, সেখানেও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। প্রতি মাসে 135-140 টাকা বিল আসে আমার প্রত্যেক মাসে, সেটা তিন মাসে আমার করছে 1500 টাকা। দোকানটা অফ, তিন মাস ধরে বন্ধ আছে, অথচ সেখানে মনে করেন যে অনেক টাকা, 1495 টাকা আমার বিল আসছে। তিন মাস নেবে না বিল, এইসব কথা কইয়ে যায় নাই, না দেখে বিল করে। তিন চার ডবল বিল হয়েছে যা আমার পক্ষে পরিশোধ করা অসম্ভব। 108 নম্বরে এসে আসলাম, এসে বললাম যে আমার বিলের সমস্যা, এই সমস্যাটা যাচ্ছি কাছে এখন না পরে, একটু ওয়েট করেন, মানে এরকম যে ভোগান্তি আমাদের। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী পরিদোষ চন্দ্র সরকার। বিদ্যুৎ বিল কেন বেশি হচ্ছে এটা এই বক্তব্য তো দেওয়া যাবে না, সমস্ত প্রকারের জিনিস এখানে দিতে। বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য মতে জেলা শহর শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর শহরে ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহক সংখ্যা 1,25,000। সময় সংবাদ, ঝিনাইদহ। করোনা পরিস্থিতির কারণে থমকে আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চলমান 6 প্রকল্পের কাজে। অবস্থায় করোনার প্রকোপ কমলে দ্রুত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান বিপিসির চেয়ারম্যান। ঢিমে তালে চলা প্রকল্প পূর্ণাঙ্গ বাস্তবায়নে যেন দুর্নীতি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের। তানবীর রুপলের রিপোর্ট। ওয়েবসাইট বলছে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 29টি প্রকল্প চলমান। বিপিসির আওতায় চলমান আছে 1276 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্প। এসব প্রকল্পের কাজ করোনা পরিস্থিতির কারণে অনেকটা থমকে আছে। বিপিসি বলছে বিদেশি টেকনিশিয়ানরা যেমন আসতে পারছেন না, তেমনি প্রয়োজনীয় মালামালও আনা যাচ্ছে না, আবার শ্রমিকও অপর্যাপ্ত। এ অবস্থায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে ফোর্স মেজর চুক্তির কারণে আর্থিক ক্ষতি না হলেও প্রকল্পের দীর্ঘসূত্রিতা অনেকটা নিশ্চিত। তাই করোনার প্রাদুর্ভাব কাটিয়ে উঠলে অতিরিক্ত কাজ করে সময় পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বিপিসি। আমাদের যতটা আর্থিক ক্ষতি আমরা সম্মুখীন হব তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের সময়কে। আমাদের সময়কে বাঁচানোর জন্য আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। যদি এই প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে পারি তাহলে আমাদের যে কর্ম সেটিকে আমাদের দিন রাত বিভিন্ন শিফটে আমরা চালু করার চিন্তা ভাবনা করছি। দুর্যোগের কারণে সময়ক্ষেপণ স্বাভাবিক, তবে একে পুঁজি করে প্রকল্প বাস্তবায়নে যেন দুর্নীতির আশ্রয় নিতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। বিদ্যুৎ উৎপাদন যদি আমরা বন্ধ করে দিই এবং বেসরকারি খাতের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করি, তাহলে সেই সব জায়গা থেকে আমাদের বিদ্যুৎ উৎপাদনে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে। এক বছরের চাহিদা পূরণের মতো তেল আমরা মজুত করতে পারি। উৎপাদন ব্যয় কমাতে হবে, পণ্যের উৎপাদন ব্যয়, সেবার উৎপাদন ব্যয় কমাতে হবে। জ্বালানি তেলের দাম কমে গেলে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমে যাবে। তারপরে তাকে দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি বহাল রেখে আপনি এগুলো করে কোনো লাভ হবে না, আগে দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতিটাকে স্বীকার করতে হবে যে এখানে সব জায়গায় দুর্নীতি আছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলা ও আগামী বাজেটে করণীয় ঠিক করতে এর মধ্যে একাধিক বৈঠক করেছে মন্ত্রণালয় ও বিপিসি। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবিলায় ফ্রন্টলাইন যোদ্ধাদের উৎসাহিত ও মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে রাজধানীর বিভিন্ন স্থানে দেয়ালচিত্র অঙ্কনের কর্মসূচি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিকেলে রাজধানীর গুলশান এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিক দেশের চলমান পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি কর্মক্ষেত্রে অবস্থান ও বাইরে চলাচলের সময় সচেতন থাকার পরামর্শ দেন। এ সময় উত্তর সিটি কর্পোরেশন, ইউএনডিপি সহ এই কর্মসূচির আয়োজকরা উপস্থিত ছিলেন। দেখছেন জনপদের সময়। ঢাকার বাইরেও লঞ্চসহ বিভিন্ন নৌযানে গাদাগাদি করে তোলা হচ্ছে যাত্রী। পাটুরিয়া, দৌলতদিয়া ও কাঁঠালিয়া শিমুলিয়া নৌরুটেও বেড়েছে মানুষের চাপ। স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কোভিড সংক্রমণ রোধে নানা উদ্যোগের কোনোটাই কাজে আসছে না নৌরুটে চলাচলে। চাঁদপুরে লঞ্চ ও স্পিডবোট গুলোতে যাত্রী পারাপারে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই।
পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ১৭টি ফেরির পাশাপাশি চলছে ৩৩টি লঞ্চ। লঞ্চে চাপা চাপের ভিতরে আসছে, গাদাগাদির ভিতরে আসছে, জীবিকার কারণে আসছে। আগের মতোই কিন্তু এই নীতিমালা কিছুই মানা হইতেছে না। লঞ্চে আসছে অনেক কষ্ট করে আর গাদাগাদি, যে পজিশনে ভাড়া নেবে তার থেকে ডাবল ভাড়া নিচ্ছে। মানুষের চাপ বেড়েছে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটেও, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। সেই সঙ্গে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যে সামাজিক দূরত্ব রাখার কথা তার বিন্দু পরিমাণ ছিল না, এতে মানুষের কত পরিমাণ ছড়াবে তার কোনো নিশ্চয়তা নেই। আমার তো ঢাকা আসতে হবে, এই জন্য আমি বাধ্য হয়ে উঠতে মানে আসতে হয়েছে আমার। এদিকে বরিশাল নদী বন্দরে মঙ্গলবার ভোর থেকেই জীবাণুমুক্ত করা হয় বিভিন্ন নৌযান। এখন পর্যন্ত সামাজিক দূরত্ব মেনেই চলাচল করছে বরিশালের লঞ্চগুলো। নিয়ম শৃঙ্খলার ভিতরেই সবাই আছে এবং সবাই দূরত্ব বজায় রাখে। স্বাস্থ্যবিধি মানে তো চলা উচিত, আমার আমার সব দেশকে বাঁচো, নিজে বাঁচো, পরিবারকে বাঁচো। এদিকে পটুয়াখালীতে ঘাটের প্রবেশ মুখে স্বাস্থ্যবিধি মানা হলেও লঞ্চের ডেকে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। মুন্সীগঞ্জে কাঠ ভোজাই একটি ট্রাক সহ পুরাবাজার বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে ঢাকা ও জেলার অন্যান্য উপজেলার সঙ্গে দীঘির পাড়ের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাঠ বোঝাই ট্রাকটি পুরাবাজার বেইলি ব্রিজ পার হচ্ছিল। এই সময় ব্রিজটি ভেঙে পড়ে, তবে চালক ও হেলপার প্রাণে বেঁচে যান। এরপর থেকেই বন্ধ রয়েছে টঙ্গিবাড়ির দীঘির পাড়ের সঙ্গে জেলার অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের পর ব্রিজ মেরামতের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে নৌবাহিনী। সকালে নিশুমচর দ্বীপের দুর্গম চরাঞ্চলে সহায়তা দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল ও তেল সহ অন্যান্য নিত্যপণ্য বিতরণ করা হয়। এ সময় নৌবাহিনীর কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করে নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সদস্যরা ত্রাণ সামগ্রী বিতরণ করে। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি সুবিধাভোগী মানুষেরা। গাইবান্ধায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গতরাতে সদরের ল্যাঙ্গা বাজার থেকে চালগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাজারে রাজা মিয়ার দোকানে বিক্রির জন্য সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি ৩০ বস্তা চাল মজুত করা হয়েছে এমন খবরে সেখানে অভিযানে যায় তারা। এ সময় হাতে নাতে দোকান থেকে ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়। দোকান মালিককে আটক করতে পারেনি পুলিশ। মাস্ক পরিধান না করেই রাস্তায় বের হওয়ায় রাঙামাটিতে ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে শহরের পুরাতন বাস টার্মিনাল, বনরূপা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাস্কবিহীন রাস্তায় বের হওয়ায় ১৭ জনকে জরিমানা করা হয়। পাশাপাশি পথচারীদের মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সচেতন হতে সতর্ক করে দেওয়া হয়। যশোরে সড়কের পাশের ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছ অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে স্থানীয় সামাজিক সংগঠন সেবা ও নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি ঝিকরগাছা উপজেলার নাভারত কলোনির বাসিন্দারা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আম্পানের কারণে সড়কের গাছ উপড়ে পড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বর্ষা মৌসুমে আরও ঝড়ের শঙ্কা থাকায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এ অবস্থায় যশোর বেনাপোল সড়কের ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত কেটে নতুন গাছ রোপণের দাবি জানানো হয়। শিশু গাছ ঘরের পরে পড়িছে, ৭-৮টা ঘরের পরে পড়িছে। আমরা ঘরের থেকে বেরিয়ে দৌড় মারছিলাম, তখন আমাদের জীবন বাঁচা। এখন তো ঘরমর সব দলমাট হয়ে গেছে, আমরা তো বাইরে দিন কাটাচ্ছি, ঘরে থাকার মতন আমাদের কোনো পরিস্থিতি নেই। যশোর বেনাপোল মহাসড়কের দুই পাশের বয়সের ভারে নুজ জরাজীর্ণ মৃতপ্রায় এই গাছগুলো এখন জনজীবনের জন্য হুমকি স্বরূপ। এগুলো এখন আর মানুষের জীবনের জন্য বন্ধু নেই, তাই আমাদের দাবি অনতিবিলম্বে এই গাছগুলো অপসারণ করা হোক। ভারতের আসাম থেকে আসা বন্য হাতির তাণ্ডবে কুড়িগ্রামে তছনছ হলো পাকা ধান ক্ষেত। এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে বিএসএফ কাঁটাতারের ব্যারার গেট খুলে দেয়ায় প্রতিনিয়ত বন্য হাতি রৌমারী সদর ও যাদুরচর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। মঙ্গলবার সকালেও ২৬টি হাতির পাল ঢুকে দক্ষিণ আলগারচর, খেওয়ারচর, বকপান্থা, ঝাউবাড়ি ও বড়াইবাড়ি গ্রামের ক্ষেতের পাকা ধান নষ্ট করে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। এছাড়া হাতির আক্রমণে জীবন আতঙ্কে আছেন স্থানীয়রা। গত কয়েকদিনে হাতিগুলো ৪০ জন কৃষকের ২৫ হেক্টর ক্ষেতের পাকা ধান নষ্ট করেছে বলে জানায় কৃষি বিভাগ।
জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। দেশে করোনায় একদিনে 37 জনের মৃত্যু, সর্বাধিক নমুনা পরীক্ষায় শনাক্ত সর্বোচ্চ 2911 জন, দেশে আক্রান্তের সংখ্যা এখন অর্ধ লক্ষাধিক। লঞ্চে ধাক্কাধাক্কি করে উঠছেন যাত্রীরা, ডেকে নেই স্বাস্থ্যবিধির বালাই, বাসে নিয়ম মানলেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে সেজন্যই স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত বললেন প্রধানমন্ত্রী, সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদ। এবং ন্যাশনাল ব্যাংক থেকে ছিনতাই হওয়া 80 লাখ টাকার মধ্যে 60 লাখ টাকা উদ্ধার, এক নারী সহ 4 জন ছিনতাইকারী গ্রেপ্তার, অস্ত্র জব্দ। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।